তোর বাপের ছিল রে আমার এই মন ভাইয়া দিলি যে বেয়াদব তোর বাপের ছিল রে আমার এই ধন এত পরিমাণ চাটলি আউট করতে দিলি না বেয়াদব তুমি কুতু কুতু দিও না কুতু 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 দাও বন্ধ করে করব নতুন কাজ কি কুতু কুতু দাও বন্ধ করে করব নতুন কাজ আজকে তোমার সাথে সারা রাত বাসর করব সেজে আসো বাসর রাতের সাজ শুদ্ধ ভাষায় যেটাকে চাচা বলা হয় আমাদের এলাকার ভাষায় বলা হয় জ্যাঠা কি শুদ্ধ ভাষায় যেটাকে চাচা বলা হয় আমাদের এলাকার ভাষায় বলা হয় এটাকে জ্যাঠা ভাই পরিমনির বাচ্চার বাপ তো পাঁচজনের মধ্যে একজন কিন্তু হ্যাঁ মিয়া খলিফার বাচ্চার বাপ কেডা আমি বলুম না আমার শরম করে তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক যেটা তুমি বছরে একবার চোখে দেখো সেটা আমি রেগুলার ইউজ করি সো আমার সামনে ভাবটা কম নাও আচ্ছা আমি সারা বছর মিয়া খলিফার ভিডিও একটা দেখি তাও প্রোটেকশন ওলা তার মানে আপু তুমি ভালোই খেলতে পারো কন্ডম রেগুলার ইউজ করো আই হাই সাদিয়া মিশু গেমিং মানে দুইটার নাম একসাথে অ্যাড দেওয়া ফেসবুক পেজে আমি খুঁজে পাইছি এক লগে অ্যাড দেওয়া তার মানে এক লগে থাকে এক লগে খাই তাহলে ছেলেটা কেন একলা একলা খাই মেয়েটার পম পম নাইলে এত বড় হইব কেমনে আমি যদি খাই তুমি আর আমার পেছনে লাগবে না আমার সামনে থেকে দূর হবে কত দূর আমি তোমার মুখ দেখতে চাই না ভাই আমি জানি যে এটা টিকটক ভিডিও কিন্তু এই ডায়লগুলো কিন্তু আনা হয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে তো আমি বাংলাদেশের কিছু ডিরেক্টরদেরকে বলতে চাই আপনারা তো এই নীতিটা সবসময় মেনে চলেন যত শরীর দেখা যাবে তত ভিউজ আসবে আপনারা শুধু চান দেখাইতে আর খাওয়াইতে আপনাদের নাইকিকে যদি এভাবে খাওয়াতে চান তাহলে এক কাজ করেন এক একজনের বাসায় পার্সোনালি পাঠিয়ে দেন তারা এক এক করে খাইয়ে নিবে ওইটা সাবজেক্ট আলাদা কিন্তু এইভাবে প্লিজ দয়া করে এক একটা নাটকের মধ্যে এইসব বালছাল লাইন দিয়ে না কারণ এইসব নাটকগুলো ফ্যামিলি নাটক হিসাবে মানুষ দেখে অন্য অন্য মানুষের সাবজেক্ট বাদ আমি নিজেই দেখি মাঝে মাঝে ফ্যামিলির সাথে এখন হঠাৎ করে এইসব ডায়লগ কই থেকে আয় ভাই যখন ফ্যামিলির সামনে 18 প্লাস ডায়লগ আহে তখন ভয় পেয়ে যায় এটা আগে তুমি বলবা না বলে আমি কিন্তু প্লে গার্ল না আমার ভালোবাসা মেড ইন চায়নার মতো বেশি দিন টিকে আমি তোমাকে খেয়ে ছেড়ে দেব আমি কিন্তু এত বড় প্লে বয় না কি আমি তোমাকে খেয়ে ছেড়ে দেবো আমি কিন্তু এত বড় প্লে বয় না আসলে আমার এক তরকারি দিয়ে এক বেলার বেশি ভাত পেটে হজম হয় না ভাইয়া এটা কিন্তু মিরপুর 2 মিনিটও ভাববো না দিয়া দিমু ভরপুর আম গাছে জাম হয় আর জাম গাছে হয় তাল আম গাছে জাম হয় আর জাম গাছে হয় তাল পিচ্চি পিচ্চি পোলা বাইনে রাজনীতির কথা বলতেছে যাদের কিনা মাথার উপরে উঠছে বাল এখনো সময় আছে ভালো হয়ে যায় নাইলে আফসোস করতে হবে চিরকাল কি জানেন মায়াগো যত বরফুর পম পম থাকবো মায়াগো যতদিন বরফ সৌন্দর্য থাকবো চেহারা থাকবো সব পোলা ফাইন আইবো মায়াগো মধুখানোর লেগে ও যে মধু শেষ পম পম শেষ সব শেষ পোলারে লাথি মেরে চলে যাবে এটার নামই ভালোবাসা বুঝছেন দেখ পম পম তোর চেহারার মধ্যে লেখা আছে পতিতাই তোর জন্ম আমার মনে হয় না তুই জীবন করছস এখন অবধি কোনো ভালো কর্ম তুই কি বুঝবি ভালোবাসার মর্ম ভাই তুমি যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো ভালোবাসার মর্ম সে কি বলবে বিয়ে কইরা সেটেল থাকা আর কি বাট একই প্রশ্ন তুমি যদি একজন ব্রোকেন হার্ট লাভার যে কিনা একতরফা ভালোবাসা আছে একা খাইছে কষ্টে আছে তারা যদি একবার জিজ্ঞাসা করো তাহলে ভালোবাসার মর্ম তুমি বুঝা যাবা আমি কইলাম না ভালোবাসা সম্বন্ধে কিছুই তবে হ্যাঁ অনেক অনেক টিকটক আর বাচ্চারা আছে যারা ভালোবাসা বুঝে মানে বয়স হয়ে গেছে কিন্তু বাল এখনো পাকে নাই মানে বয়স হয়ে গেছে কিন্তু মাথার মধ্যে এখনো সেন্স ঢুকে নাই এক কথায় বুঝে না কিছু ভুলের কই লিচু technical what you write is never I write for me
আমার রূপের যেই আগুন সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো পেশার দেওয়ার প্রয়োজন নেই। তোমার রূপের আগুনে আমি পুরে হলাম ছাই, তোমাকে দেখার পর আমার হার্ট বারবার বলে হার্ট অ্যাটাক করতে চাই। না না না, আমার বিটিএস কিংবা বিসিএস ক্যাডার হওয়ার কোনো দরকার নাই, আমি শুধু একটা জিনিসই চাই, সারা জীবনের জন্য তোমার জামাই হতে চাই। উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত গেঞ্জার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। ডাবায় তো জন গেলাম।